ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে PixalLab অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজেই দারুণ দারুণ কিছু শেপ তৈরি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, এটি শেখার জন্য কেউ এক সেকেন্ডও মিস করবেন না। তো শেপ ক্রিয়েট করার জন্য প্রথমত এই যে নিচেই কিছু অপশন আছে, টুলস আছে, এদের মাঝামাঝি যে অপশনটা শেপ অপশন এখানে ক্লিক করবেন। এরপর এখানে বেজার টুলস আছে, এই বেজার টুলস দিয়ে আমরা মূলত শেপ তৈরি করা আপনাদের শেখাবো। তো প্রথমত এখানে নিউ টেক্সট আছে, নিউ টেক্সটের উপর ক্লিক করে আমরা টেক্সটটা এখান থেকে ডিলিট করে দেব। এরপর এই যে মাঝামাঝি শেপ অপশন আছে এখানে ক্লিক করবো, এরপর বেজার টুলসের উপরে ক্লিক করবো। তো বেজার টুলসের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ডট দিয়ে দুই পাশে দুইটা বিন্দু চলে এসেছে, এবং একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে বেজার মোড আছে, তিনটা মোড এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে তিন নম্বর মোডটার উপর ক্লিক করলে আপনি এই এটা সম্পূর্ণ সহকারে নড়াচড়া করতে পারবেন। এরপর যদি দুই নম্বর মোডটার উপর ক্লিক করেন তাহলে আপনারা এক পাশ নড়িয়ে বিভিন্ন আকারের এটা শেপ দিতে পারবেন। যেমন আমি এটা দুই পাশটা আমি এটা নড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন দুই পাশে নড়িয়ে নিচ্ছি। এইভাবে আপনারা এটা বিভিন্নভাবে এটা ছোটো বড়ো করে আপনারা সুন্দর করে শেপ তৈরি করতে পারবেন। এখানে আমি একটা আপনাদের ডেমো হিসেবে একটা ছোটো আকারে শেপ তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে মূলত এটা নড়াচড়া করতে হয়। আর এক নম্বর টুলসের উপর ক্লিক করলে এখানে দুইটা ডট আছে, আপনি এই ফাঁকা অংশে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আরও একটা নতুন ডট চলে আসবে। তো এই নতুন ডটটা আবার রিমুভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাকশন টুলস আছে কিছু, প্রথম যে টুলসটা আছে এটার উপরে ক্লিক করলে এই যেটা নতুন আপনার ডটটা এসেছে নতুন ডটটা রিমুভ হয়ে যাবে, এটাকে অ্যাকশন টুল বলে। এর পরবর্তী যে টুলসটা আছে দেখতে পাচ্ছেন অ্যাকশন টুলসে, অ্যাকশন টুলসের দুই নম্বরটা, এটার উপরে ক্লিক করলে এই দুইটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ একটা রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। এটার উপর আবার ক্লিক করলে এই অ্যাডজাস্টটা কেটে চলে যাবে। তো এখান থেকে আমি রিমুভ করে দিলাম বাকিগুলো। তো এখান থেকে আমি আর একটা ডট নিয়ে নিচ্ছি এই পাশে, পরে এখানে একটা ডট নিয়ে নিলাম, নিয়ে এই এই অপশনে বেজার মোডের মাঝামাঝি অপশনে ক্লিক করে এখানে আমি সুন্দরভাবে ডটটা আবারও তৈরি করে নিই আগের মতো করে। এভাবে মূলত তৈরি করে নেবেন। আর এটা সম্পূর্ণরূপে নড়ানোর জন্য আপনার এই তিন নম্বর অপশনটায় ক্লিক করতে হবে জুম, জুমের উপর ক্লিক করলে এটা সম্পূর্ণ নড়বে। তো সম্পূর্ণ নড়লো, আমার মূলত এই দুইটা ডট দিয়ে হবে না, আমার চারটা ডট প্রয়োজন আছে, যার কারণে আমি একটু এটা বড় করে নিয়ে এই পাশে সরিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্লাস অপশনে ক্লিক করব, দিয়ে এই সোজাসুজি একদম কর্নারে আমি আরও একটা ডট নিয়ে নিলাম। তো আবারও জুম অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ এই যে তিন নম্বর অপশনে ক্লিক করে আমি এই দিকে সরিয়ে দিব। দেওয়ার পর আবারও এখানে প্লাস অপশন নিচে দেখতে পাচ্ছেন, প্লাস অপশনে ক্লিক করে আরও একটা ডট নিয়ে নিলাম। এই ডট নেবার পরে নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট টুলসটা আমি আপনাদের দেখিয়েছিলাম, অ্যাডজাস্ট টুলে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছেন রাউন্ডটা শেপটা একটা রাউন্ড আকার ধারণ করেছে। আমি একটু জুমটায় ক্লিক করে দেখাই, এই তিন নম্বর অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা একটা রাউন্ড শেপে পরিণত হয়ে গেছে। তো আমার যতটুকু শেপ প্রয়োজন আমি ততটুকু আকারে এখানে দেখাবো। তো আমার নিচেই এতটুকু যা সাধারণত রাজনৈতিক পোস্টারে এতটুকু নাম ঠিকানা লেখার জন্য প্রয়োজন হয় আমি এতটুকু রেখে দিলাম। এরপর এখানে মূলত শেপ নেওয়া হয়ে গেছে। একটু নিচের দিকে দেখতে আসলে দেখতে পারবেন যে ফিল নামে একটা অপশন আছে এবং অপরচুনিটি 0% আছে, এটা যদি আপনি একটু বাড়িয়ে দেন 100% করে দেন তাহলে এটার কালার চলে আসবে। এখন এটার কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এখানে বিভিন্ন ডিফল্ট কালার আছে, এই কালারগুলো আপনি সিলেক্ট করতে পারেন, অথবা এখানে প্লাস অপশনে গিয়ে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, আপনারা চাইলে দুই তিন রকমের কালার অ্যাড করতে পারেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার এখানে এখানে দেওয়া আছে, চাইলে আপনি এখানে প্লাস অপশনে গিয়ে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিতে পারেন। তো বিভিন্ন রকমের কালার এখানে দিতে পারবেন। এরপর একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন স্ট্রোক আছে, তো আপনি চাইলে এইভাবে স্ট্রোক এটার শেপটার স্ট্রোক দিতে পারেন, আবার আপনারা চাইলে যে একেবারে জিরোও রাখতে পারেন স্ট্রোকটা। তো আমি এখানে একটা হালকা করে কিছু স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোক কালার তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক অপরচুনিটি আছে, স্ট্রোক অপরচুনিটিটা চাইলে একটু কমেও দিতে পারেন, দিয়ে এখানে স্ট্রোক কালারটাও অ্যাড করতে পারেন। অনেক কালার আছে স্ট্রোকে, চাইলে গ্রেডিয়েন্ট কালারও অ্যাড করতে পারেন। তো শেপ তৈরি করা মূলত শিখিয়ে দিলাম। এরপর টিক মার্কে ক্লিক করলে এটা সুন্দরভাবে এটা একটা শেপ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। তো একইভাবে আপনারা বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারবেন, রাউন্ড শেপ প্লাস চারিদিকে যে কোনো কর্নারে যে কোনো শেপ দেওয়ার জন্য আপনারা এই বেজার টুলসটা অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। কোনো রকমের কোনো ডাউট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি না বুঝতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক কন্ট্যাক্ট লিঙ্ক, তারপরে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যে কোনো ধরনের হেল্প করার চেষ্টা করব।
তো আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততদিন পর্যন্ত ধন্যবাদ সকলকে।